কিন্তু আমি বলবো এই সরকারকে আমি সাধুবাদ জানাবো যে এই সরকারই হচ্ছে ইজ দ্য অনলি অপশন, একমাত্র দল যারা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কথা বলেছে, বলছে, চেষ্টা করছে, এবং এই সরকারই একমাত্র দল যারা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্রের কথা বলছে। আমরা মূল জায়গাটায় যাই না। এই যে প্রতিদিন 71-এ, এটিএন নিউজে, প্রতিদিন নানান চ্যানেলে অনেক গুণী লোকরা, অনেক গুণী ব্যক্তিরা তাদের কষ্টের কথা, তাদের পাওয়া না পাওয়ার কথা এবং তাদের মেধা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করছেন, কিন্তু মূল জায়গাটায় কেন আমরা মূল জায়গাটা দাঁড়াচ্ছি না কেন? আমার কাছে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমাদের দেশ বাংলাদেশ, এখানে বিভিন্ন ধর্মের লোক বাস করে, কিন্তু আমরা এই দেশে শুধু আদিবাসীরা আদিবাসী কিন্তু বাংলাদেশি, এবং বাকি সবাই কিন্তু আমরা বাঙালি। তো বাঙালি যারা ঈদের দুই দিন পরে হরতাল ডেকেছে, তারা পরিচিত ধর্মীয় সংগঠন হিসাবে, তো তারা জানে না, তারা বাড়ি যাবে না, তারা ফিরবে না, তো তারা কিসের বিরুদ্ধে কাজটা করছে? ধর্মের বিরুদ্ধে কাজটা করছে। ঈদ তো ধর্মীয় উৎসব। তো আমি বলছি যে আমাদের এই যে পরিষ্কার একটা আমাদের যে জায়গা, একটা রেখা আছে যে আমি আমার ধর্মের চর্চা, ধর্মের কাজ সেভাবে করব এবং আমার একটা কমন পরিচয় থাকবে। আজকে তুমি আর আমি শাড়ি পরে বসেছি, মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পরে বসেছে, কেউ দাড়ি টুপি লাগিয়ে নেই, আর কেউ এরকম লম্বা সিঁদুরে টিপ পরেও নেই, কেউ হিন্দু শিখ, আমরা আমাদের একটা কমন পরিচয় আছে। আমরা ছেলের এক ধরনের পোশাক পরবে, মেয়ের এক ধরনের পোশাক পরবে। তো আমি সেটাই বলছি যে আমাদের না আইডেন্টিটি ক্রাইসিসটা এত বাজে, এবং আজকাল, সরি আমি আরেকটু সময় নিচ্ছি, আজকাল বাংলাদেশে আমি রাস্তায় বেরিয়ে, কোনো ডাক্তারখানায় গিয়ে, কোনো হাসপাতালে গিয়ে, যেখানে একটু বেশি লোকের সমাগম, যে একটা ওয়েটিং রুম আছে অপেক্ষা করছে, সেখানে আমি দেখি যে একমাত্র আমি বাঙালি, আমি শাড়ি পরে গেছি এবং আমার মাথায় ঘুমটা নাই, এবং ঘুমটাটা আমি খুব পছন্দ করি। আমার মা খালারা একটা পুরুষ মানুষ ঘরে এলে একটা আঁচল টেনে, মাথায় একটা সুন্দর ছোট্ট একটা ঘুমটা, ছোট্ট একটা কপালের টিপও আছে, হ্যাঁ কপালের টিপও আছে, ঘুমটাও আছে। কিন্তু আজকাল যে এইটুক মুখ বের করে রাখছে, এতে তারা আর যাই হোক তারা বাঙালি নয়। তারা এই যে এত জোরে সোরে প্রমাণ করতে চাচ্ছে তারা বাঙালি নয়। তুমি মুসলমান ভালো কথা, কিন্তু বাঙালি নয় কেন? বাড়িতে যেহেতু বাংলায় কথা বলছো, বাড়িতে যেহেতু ভাত খাচ্ছ, সেটা আমার মতন খাঁটি বাঙালি আপনি আর কোথাও পাবেন না। এই ব্যাপারে আপনি কিভাবে এত শিওর হলেন? কারণ আমি খুব ভালো বাঙালি সাজতে পারি, আমার মতন খাঁটি বাঙালি আর কেউ সাজতে পারে না। বাঙালি সাজার কথা আসলো কেন? ওমা, বাঙালি তো সাজারই বিষয়। বাঙালি কিভাবে বাঙালি সেজেছিলেন? পার্লারে গিয়ে, এই ধরুন এমনিতে তো আমি খুব একটা শাড়ি পরি না, অথচ সেদিন পার্লারে গিয়ে শাড়ি পরেছিলাম, ইন্ডিয়ান জর্জেট, শাড়িটা তো আমাকে দারুণ মানিয়েছিল। শুধু শাড়ি? শুধু শাড়ি কেন হবে, কপালে ইন্ডিয়ান বিন্দিয়া ছিল, আর চুড়ি চুড়ি যাবে কেন? জয়পুরে চুড়ি ছিল, তাও একেবারে ইন্ডিয়া থেকে আনা। অনলাইনে মিতা হক সেই ভিডিওতে একটি সময় তার এক পাশে তারেক আনাম, আরেক পাশে মামুনুর রশিদ, আরেক পাশে আরেকজন উপস্থাপিকা, সেই অনুষ্ঠানে মিতা হক বলছে যে উনি যখন বিভিন্ন অনুষ্ঠানে যায়, বিভিন্ন জায়গায় যায়, যখন কতগুলি মেয়েকে দেখে, তখন সে নিজেকে একমাত্র বাঙালি মনে করে, কারণ সে শাড়ি পরে, আর ওখানে যারা কিনা নেকাব পরে অথবা চোখ শুধু বের করে রাখে তারা বাঙালি না, সেই একমাত্র বাঙালি। অর্থাৎ বাঙালি হতে হলে আমাকে শাড়ি পরলে আমি বাঙালি হয়ে যাব, সুতরাং আমার বাঙালিত্বের কারণে আমি বিদেশি কোনো কিছু ধার করব না। পাঞ্জাবিটি পরে আছে আপনার বামে, ওর পাঞ্জাবি কি বাংলাদেশি ড্রেস, বাঙালি ড্রেস? আপনি যে শাড়ি পরে আছেন, এই শাড়িটি কি 100% বাঙালি, বাঙালি স্টাইল? এটা তো মারোয়ারি স্টাইল। বাঙালি স্টাইলে শাড়ি কীভাবে পরে এটা একটু ইতিহাস দেখে নেবেন মিসেস মিতা হক। এখন আমাদের বাঙালি যে যদি কালচারের দিকে আপনি এতই মনোযোগ দেন, প্রথম কথা হচ্ছে বাঙালির কালচার যদি আপনি পিছনে যান, সেই কোন কালচারটিকে বেশি হাইলাইট করা হয়েছিল এবং সেই কালচারটিকে ইসলাম কি ভালোর দিকে নিয়েছে না খারাপের দিকে নিয়েছে, সেটা একটু গবেষণা করা দরকার। বাংলাদেশের সহ বিভিন্ন উপমহাদেশে যে সকল ইসলাম আসার আগে যে সকল ধর্ম ছিল, তাদের ভিতরে দুইটা ধর্ম মেইন ছিল, একটি ছিল আমাদের বাংলায় ছিল বাং প্রজাতি অর্থাৎ যারা বুদ্ধিস্ট, এবং এরপরে ছিল হিন্দুরা। এখন হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো দিক একটু তাকালেই বোধ হয় খবরটি ক্লিয়ার হয়ে যাবে। হিন্দু সকল মন্দিরে সম্পূর্ণ উলঙ্গ, অর্ধলঙ্গ, বিভিন্ন নারীর ছবি থাকত,
আমাদের হিন্দু দেব দেবী দেবীর ছবি তো বেশিরভাগই উলঙ্গ। কিন্তু কথা হচ্ছে এসব উলঙ্গ ছবির সামনে আবার উলঙ্গ হয়ে নাচানাচি করত ঐতিহাসিকভাবে, বিভিন্ন ডকুমেন্ট সেটাই প্রমাণ করে। কারণ এই এই নৃত্যকে, এই নৃত্যকে তারা উপাসনার অংশ হিসেবে নিত। সুতরাং আপনি অবশ্যই বাঙালি যদি এতই গান গেতে চান, তাহলে বাঙালির বাঙালিত্ব প্রথমে আপনি এই উলঙ্গ মূর্তিকে আপনি সমর্থন করেন, ভালো কথা, সেটা আপনি ধর্মীয় বিশ্বাস মেনে নিলাম, মুসলমান হয়েও আপনি এটাকে সমর্থন করতে পারেন। তারপরে আপনি দ্বিতীয় বলছেন আপনি উলঙ্গ হয়ে উলঙ্গ উলঙ্গ হয়ে যে নৃত্য করতো সেটাকে আপনি সমর্থন করতে পারেন, কারণ এটা বাঙালি কালচার কৃষ্টির অংশ। সুতরাং ইসলাম আসার আগে এই প্র্যাকটিসগুলো যেটা ঢালাওভাবে ছিল সে থেকে মুক্তি পাওয়ার জন্যই মানুষ ইসলামের দিকে আসে। আরও আছে সনাতনী বলি, সনাতনভাবে বাঙালি হতে হলে আগুনে জ্বলতে হবে, কারণ সনাতনভাবে বাঙালিদেরকে সতীদাহ প্রথায় আগুন দিয়ে হত্যা করা হতো স্বামীর সাথে, সুতরাং সেটাও আপনি নিশ্চয়ই সমর্থন করবেন। সুতরাং বাঙালি যখন হতেই চান 100% বাঙালি হন। সতীদাহ প্রথা সবচেয়ে আগে মুসলমানরাই রহিত করার চেষ্টা করে, তার মধ্যে বাদশাহ হুমায়ুন ছিলেন এবং বিভিন্ন বাদশারা চেষ্টা করেন, তারপরে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এসে সেটাকে বন্ধ করে। কিন্তু এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথের যে পিতা, উনি আসার আগে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আগেই, বহু আগে মুসলমানরা এই নোংরা প্র্যাকটিসটাকে বন্ধ করার জন্য আইন করেছিল। আপনি বোধহয় জানেন না, আপনি বাঙালি হতে চান আরও তাহলে আপনি অছুত হয়ে যান। সুতরাং আপনার গায়ের থেকে যারা একটু রং কম উজ্জ্বল তাদেরকে আপনি ছুবেন না, কারণ অছুত সম্প্রদায় বাংলাদেশের কালচারের একটি অংশ, বাঙালি ট্র্যাডিশনাল কালচারের একটি অংশ, যেটা এসে ইসলাম বন্ধ করেছে। সুতরাং আপনি আবার যে টেলিভিশন চ্যানেলে বসে আছেন সেই টেলিভিশন চ্যানেলটির নামটি কি বাঙালি, বাঙাল বাংলা নাম কিনা সেটাও আপনার প্রশ্ন থাকা উচিত, সেটা দেখেন বাংলা নাম, বাংলা নাম কিনা। আরও আছে যে টেলিভিশনের চ্যানেল যেটা বসে আছে সেগুলো সব কিছুই যেমন কলা কুশলী থেকে যেসব যন্ত্রপাতি সব ইউজ করা হয় সবই বিদেশি। সুতরাং বাঙালি হতে হলে আমাকে 100% এক্সপোজার সব কিছুতেই বাঙালি হতে হবে, সেটা ভালো হোক খারাপ হোক, সেই যুক্তি তো নিশ্চয়ই সঠিক নয়। সুতরাং হেজাব করা ভালো নাকি অর্ধলঙ্গ হয়ে ঘোরা ভালো সেই বাঙালি হতে হলে সেটা আমার মনে হয় আপনার বোঝা উচিত। বাঙালি জাতি একটি সংকর জাতি, আমরা সব কিছুর ভালো কিছু মিক্স নিয়েই আমরা এগোনোর চেষ্টা করি। পৃথিবীটা এমন একটি পৃথিবী যে কিনা শুধুমাত্র স্বকীয়তা বজায় রাখতে গেলে বিদেশি সব কিছু ঝেড়ে ফেলে দিতে হবে, এটা একটা নোংরা চিন্তাভাবনা। বরঞ্চ যেটা ভালো সেটা বিদেশি হোক দেশি হোক সেটাকে গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে বর্তমান পৃথিবীর নিয়ম। বর্তমান জগতে আসুন, বাঙালিত্বের ফ্যাসিজম গাইতে গিয়ে সব কিছুই বাঙালি হতে হবে এবং সব কিছু বাঙালি বাঙালি জয় জয়কার গাইতে হবে, বাঙালি জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, বাংলা কালচার পৃথিবীর শ্রেষ্ঠ কালচার, এরকম চিন্তা পরিত্যাজ্য। এবং আপনার মতো অন্তত কী বলবো স্বল্পজ্ঞানী মহিলারা এটা বোধহয় বুঝতে পারবে না, আনফর্চুনেটলি।